খালিস্তানের সাথে সরাসরি পাকযোগ, একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস। হরদীপ সিং নিজরের সঙ্গে কিনা আইএসআই কানেকশন, পাকিস্তানে বসে আইডি ট্রেনিং, ট্রেনিং থেকেই সন্ত্রাসে মদত, পঞ্জাবে একাধিক বিস্ফোরণের নির্দেশ, একের পর এক খুন, জঙ্গি নির্জরকে চেনার আরো অনেক বাকি আছে। আগে পিছে না ভেবেই কি এত বড় রিস্ক নিলেন ট্রুডো? নির্জর ডোবাবে কানাডাকে, মিলিয়ে নেবেন। প্রথমেই জেনে রাখুন ভারতের মোস্ট ওয়ান্টেড এর তালিকায় থাকা হরদীপ সিং নিজ্জারের একটাই পরিচয়, একজন খালিস্তানি জঙ্গি যার বিরুদ্ধে ভারতের জাতীয় তদন্তকারী দলের খাতায় গুচ্ছেক মামলা ছিল। হরদীপের জীবন কাহিনী হারমানায় হিন্দি সিনেমাকেও। পাঞ্জাবের জলন্ধরের বারসিংপুরা গ্রাম থেকে গ্যাংস্টার নিজ্জারের জীবন শুরু। 1980 থেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে থাকে নিজ্জার। গ্যাংস্টার গুরনেত সিং ওরফে নেকার হাত ধরেই অপরাধ জগতে হাতে খড়ি হয় তার। পরে অপরাধ জগতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। 1980 থেকে 90 পর্যন্ত পাঞ্জাবের খালিস্তান কমান্ডো ফোর্সের সঙ্গে জড়িত ছিল। ভারত থেকে না পালালে চরম বিপদে পড়বে, সেই আশঙ্কায় 1996 সালে জাল পাসপোর্ট ব্যবহার করে কানাডার আশ্রয় নেয়। সামান্য ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করে। এরপরই আসল চমক, হরদীপের সঙ্গে পাক যোগ সামনে চলে এলো। কানাডা মুখ লুকোবে কোথায়? হ্যাঁ, অস্ত্র আইইডি ট্রেনিং নিতে নিজের সোজা পৌঁছে যায় পাকিস্তানে। নিজকে পাকিস্তানে অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নিতে সাহায্য করেছিল সেই দেশেরই গোয়েন্দা সংস্থা আইএসআই। ওখানে বসেই ভারতে হামলা চালানোর নির্দেশ দিত নিজর। ট্রেনিং এর পর ফিরে এলেও বরাবরই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল এই হরদীপের। 4 সদস্যের সমন্বয়ে একটা কেটিএফ মডিউলও স্থাপন করেছিল হরদীপ। এরপরেও কি বলবেন ট্রুডো? 2010 সালে পাতিয়ালার একটা মন্দিরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ব্রিটেনের খালিস্তানি নেতা পরমজিং সিং পামা জড়িত থাকার প্রমাণ মেলে। নিজ্জারের নির্দেশেই সেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে অনুমান ভারতীয় গোয়েন্দাদের। 2012 সালের পর নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের নেতা জগতার সিং তারার ঘনিষ্ঠ হয়ে ওঠে নিজ্জার। বিভিন্ন সময় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে নাম জড়িয়েছে হরদীপ সিং নিজ্জারের। এছাড়াও একাধিক খুনের সঙ্গে জড়িত ছিল নিজ্জার। 2014 সালে হরিয়ানার সিরসায় ডেরা সচ্চা সৌদার দফতরে বিস্ফোরণের পরিকল্পনা করে নিজ্জার। সেইবার কিন্তু বড় কিছু ঘটে যেত, বাই এনি চান্স সফল হয়নি। সেই সময় ভারতে পৌঁছতে পারেনি নিজ্জার। এরপর সে তার গোষ্ঠীর লোকজন প্রাক্তন ডিজিপি মোহাম্মদ ইজহার আলম, পাঞ্জাবের শিবসেনার নেতা নিশান্ত শর্মাকে খুনের নির্দেশ দেয়। 2017 সালে পাঞ্জাবের লুধিয়ানা শহরে বিস্ফোরণেও নিজ্জারের হাত ছিল বলে অভিযোগ ওঠে। সেই বিস্ফোরণে 42 জন আহত হন। 2018 সালে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের একটা তালিকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে তুলে দিয়েছিলেন। সেখানেও হরদীপ সিং নিজ্জারেরও নাম ছিল বড় অক্ষরে লেখা। নিজ্জারের ওঠা বসা ছিল গ্যাংস্টারদের সাথে। হরদীপের ডানহাত ছিল পাঞ্জাবের মোগার গ্যাংস্টার অর্শদীপ সিং গিল ওরফে অর্শ ডোলা। 2020 সালে নিজ্জারকে ভারত সরকার সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে। খালিস্তানি নেতা হরদীপ আবার ছিল গুরুদ্বারার সভাপতিও। চলতি বছরের 18 জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এক গুরুদ্বারার সামনেই গুলি করে খুন করা হয় নিজ্জারকে। ভারতের কেন্দ্রীয় সরকার একটা ডসিয়ে তৈরি করেছে হরদীপ সিং নিজ্জারের, যেখানে বলা হচ্ছে কানাডায় অস্ত্র ও মাদক পাচার চক্র থেকে আসা টাকাই সন্ত্রাসমূলক কার্যকলাপে ইনভেস্ট করত নিজ্জার। একাধিক খালিস্তানি নেতাদের নিয়ে কানাডায় একটা গ্যাং তৈরির প্ল্যান করেছিল। কানাডায় নিজস্ব ট্রেনিং ক্যাম্প খুলেছিল। নিজের নিষিদ্ধ সংগঠন খালিস্তানি টাইগার ফোর্সে কম বয়সীদের নিয়োগ করত, সেখানে তাদের অস্ত্র প্রশিক্ষণ দিত, তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো AK-47 স্নাইপার রাইফেল পিস্তল ব্যবহারের ট্রেনিং। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, বিচ্ছিন্নতাবাদী সংগঠন সিক্স ফর জাস্টিস এর সঙ্গেও হরদীপ সিং নিজ্জার যুক্ত ছিল। তলে তলে ভারতের জন্য আরো বড় ক্ষতির মারাত্মক প্ল্যান কোনো সাজাচ্ছিল। তদন্তকারীদের দাবি, কানাডার শিখদের মধ্যে খালিস্তান ভাগের প্রস্তাবনা পাশ করানোর কাজ করছিল হরদীপ। সেই প্রস্তাবনা পাশ করানোর সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন ভারতেই। অথচ এত কিছু জেনেও কেন একটা জঙ্গিকে সমর্থন করছেন ট্রুডো? আপাতত এই প্রশ্নেই জেরবার কানাডা। প্রথম কলকাতা ব্যুরো।